বিরোধীর হেসা রাইজর প্রতিবাদত হেও মানিলে ডিডিএ অবশেষত পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা সারি না যায় অপরাধী শেখ শাহজাহানের বিরুদ্ধে লওয়া হব কঠোর পদক্ষেপ চব্বিশ পরগনার সন্দেশখালী রাজহুয়ার প্রতিবাদে কপালে মমতা ব্যানার্জির ভেটি তিনি মাহ পূর্বে ইডির বিষয়াক আক্রমণের পাছরে পড়া ইটোর পাছত সিটো কেলেঙ্কারি তথ্য ফালিল হওয়া সত্ত্বেও টিএমসি নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে গ্রহণ করা নাছিল কোনো আইনি পদক্ষেপ আনকি মহিলা আয়োগ রাষ্ট্রীয় অভিযানকারী দলে বহুবার একে মুখে পশ্চিমবঙ্গ সরকারক ধিক্কার দিয়ার পাছতো গা লড়া নাছিল ডিডির মহিলার শ্লীলতা হানিকে ধরে একাধিক অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে যার বাবে পথলৈ উলাই আহিছিল পুরুষ মহিলা সহ সহস্রজন কিন্তু এইবার সেনরে জাত রাইজে মার বান্ধিছে এবছর পাছত নির্বাচন কাজে রাইজর ধারাবাহিক প্রতিবাদত সেও মানিবলে বাধ্য হল পশ্চিমবঙ্গের ডিডির সরকার ঘোষণা করিলে অভিযুক্ত শাহজাহানক গ্রেপ্তার করা হব দশ দিনের সময়সীমা কাউন্টডাউন আরম্ভ পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে শেখ শাহজাহানের বিষয়ে পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এবং আশা করব বাকি অভিযুক্ত তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সরকারে আশ্বাস দিলে দশ দিনের ভিতর গ্রেপ্তার হব শাহজাহান সোমবারে সরকারের তরফের পর দিয়া হব এই আশ্বাস এতিয়া দশ দিনের ভিতর ডিডির আরক্ষী বাহিনীয়ে শাহজাহানক গ্রেপ্তার করব পারিবনে নাই সেয়া হব লক্ষণীয় ন্যাশনাল ডেস্ক নিউজ এইটিন অসম নর্থ ইস্ট বিরোধীর হেসা রাইজর প্রতিবাদত সেও মানিলে ডিডিএ অবশেষত পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা সারি না যায় অপরাধী শেখ শাহজাহানের বিরুদ্ধে লওয়া হব কঠোর পদক্ষেপ চব্বিশ পরগনার সন্দেশখালী রাজহুয়ার প্রতিবাদে কপালে মমতা ব্যানার্জির ভেটি তিন মাহ পূর্বে ইডির বিষয়াক আক্রমণের পাছরে পড়া ইটোর পাছত সিটো কেলেঙ্কারি তথ্য ফালিল হওয়া সত্ত্বেও টিএমসি নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে গ্রহণ করা নাছিল কোনো আইনি পদক্ষেপ আনকি মহিলা আয়োগ রাষ্ট্রীয় অভিযানকারী দলে বহুবার একে মুখে পশ্চিমবঙ্গ সরকারক ধিক্কার দিয়ার পাছতো গা লড়া নাছিল ডিডির মহিলার শ্লীলতা হানিকে ধরে একাধিক অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে যার বাবে পথলৈ উলাই আহিছিল পুরুষ মহিলা সহ সহস্রজন কিন্তু এইবার সেনরে জাত রাইজে মার বান্ধিছে এবছর পাছত নির্বাচন কাজে রাইজর ধারাবাহিক প্রতিবাদত সেও মানিবলে বাধ্য হল পশ্চিমবঙ্গের ডিডির সরকার ঘোষণা করিলে অভিযুক্ত শাহজাহানক গ্রেপ্তার করা হব দশ দিনের সময়সীমা কাউন্টডাউন আরম্ভ পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে শেখ শাহজাহানের বিষয়ে পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এবং আশা করব বাকি অভিযুক্ত তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সরকারে আশ্বাস দিলে দশ দিনের ভিতর গ্রেপ্তার হব শাহজাহান সোমবারে সরকারের তরফের পর দিয়া হব এই আশ্বাস এতিয়া দশ দিনের ভিতর ডিডির আরক্ষী বাহিনীয়ে শাহজাহানক গ্রেপ্তার করব পারিবনে নাই সেয়া হব লক্ষণীয় ন্যাশনাল ডেস্ক নিউজ এইটিন অসম নর্থ ইস্ট